আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে বার্তা সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম লন্ডনে জমকালোভাবে অনুষ্ঠিত হল কারি শিল্পের অন্যতম স্বীকৃতি এশিয়ান কারি অ্যাওয়ার্ড লেবার পার্টির উদ্যোগে নির্বাচনকে সামনে রেখে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে নেটওয়ার্কিং ইভেন্ট রমজানের উদ্যোগে পবিত্র তাৎপর্য নিয়ে আলোচনা শুনছিলেন খবরের শিরোনামগুলো এবারে বিস্তারিত জমকালো এশিয়ান কার অ্যাওয়ার্ডের সর্বপ্রথম পর্দায় উঠেছিল দুই সালে শুধু ভারতীয় উপমহাদেশের খামার নয় পুরো এশিয়ার খাবারের মূল্যায়ন করার আঙ্গীকার নিয়েছিল এই আয়োজনে এই বছর পুরো ইউরোপ থেকে প্রায় পাঁচ শতাধিক নমিনেশন আসে এই অ্যাওয়ার্ডের জন্য এর মধ্যে থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হয় এশিয়ানকারী অ্যাওয়ার্ড কারি শিল্প সংশ্লিষ্টদের পাশাপাশি কমিউনিটির ব্যক্তিতে স্বীকৃতি স্বরূপ মেয়র লুৎফুর রহমান সহ চারজন বিশিষ্ট নাগরিককে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় বক্তব্যে আয়োজকরা বলেন পুরো ব্রিটিশ অর্থনীতিতে কারি শিল্পের অবদান চার দশমিক তিন মিলিয়ন পাউন্ড অথচ ব্রিটিশ সরকার প্রণীত একের পর এক নীতি রেস্টুরেন্ট ব্যবসায় মারাত্মকভাবে প্রভাব ফেলেছে তবে হাউজ অফ কমন্সের ডেপুটি লিডার টম ব্রেক এমপি স্বীকার করেন সম্প্রতি ব্রিটিশ অর্থনীতির প্রবৃত্তি বাড়াতে কারি শিল্প ব্যাপক অবদান রেখেছে লেবার শেডো জাস্টিস সেক্রেটারি সাদিক খান মনে করেন এমন আয়োজন রেস্টুরেন্ট সেক্রেটারি ট্যালেন্টদের স্বীকৃতি দিচ্ছে তার সরকার ক্ষমতায় আসলে এই শিল্পের উন্নয়নে কাজ করবে অনুষ্ঠানের কো চেয়ার ইয়ার খান এই শিল্পের নানা সমস্যার কথা তুলে ধরেন এই পেশায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান রকেশ বড়াকে প্রাণবন্ত উপস্থাপনায় মনোপুর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয় লেবার পার্টির উদ্যোগে আগামী ২২ মে দুই সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনকে সামনে রেখে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করা হয় সতেরোই নভেম্বর পূর্ব লন্ডনের স্থানীয় রেস্টুরেন্টে লেবার নেতা শহীদুর রহমানের আয়োজনে ও পরিচালনায় সভাপতিত্ব করেন হারুন মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের থেকে লেবার মনোনীত মেয়র প্রার্থী জন বেগস এছাড়া বক্তব্য রাখেন কাউন্সিলর মতিনুজ্জামান কাউন্সিলর রেসিডেন্স্টার্স আলতাফুর রহমান বাইস প্রমুখ মূল বক্তব্যে বক্তারা আগামী মেয়র নির্বাচনে যোগ্য ও বাড়ার উন্নয়নের অবদান রাখতে পারে এই ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কমিউনিটি ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান দশ মরহম শাহাদাতে কারবালা দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় চুন্নি আন্দোলন যুক্তরাজ্য শাখার উদ্যোগে নুরুল ইসলাম রাহাতের সভাপতিতে এবং শেখ আশরাফুল হকের পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর আল্লামা কাউসারুল আমিন রাসেক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকির আহসান মাহিকুল ইসলাম এনামুল হাসান পলাশ আখতারুজ্জামান কামাল উদ্দিন মোশারফ হোসেন আজাদ আর অনেকে বক্তারা বলেন দশমরম হচ্ছে সত্যের দিশারি মুসলিম ও জাতীয় শহীদ দিবস এই দিবসের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত সমগ্র জাতির আকিদা ইতিহাস স্বাধীনতা খেলাফত এবং সর্বোপরি মহান আল্লাহ ও তার প্রিয় হাবিব সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রেম আর সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সেখানে আহলে বারাত জড়িত প্রতিটি মমিন নারী পুরুষ তথা সমগ্র মুসলিম জাতির হৃদয়ে এক শোক দিবস হিসেবে বক্তারা এই দিবসকে হক ও বাতিলের মধ্যে স্পষ্ট দিবস হিসেবে উল্লেখ করেন বিএনপি সিনিয়র আচ্ছা তারেক রহমানের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বেকসুল খালাস পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যুক্তরাজ্য শাখার উদ্যোগে আনন্দ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সভায় বক্তারা বলেন এ রায়ের ফলে প্রমাণিত হয়েছে বিএনপি সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয় এমনকি সরকার ও একটি মহল পরিকল্পিতভাবে তারেক রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে এ পর্যন্ত যতগুলো অভিযোগ দায়ের করেছে সেগুলো ভিত্তিহীন ও এই রায়ের মাধ্যমে সত্য জয় হয়েছে তারা বলেন এই বিজয় শেষ নয় তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বিজয় উৎসব পালন করা হবে যুক্তরাজ্য বিএনপি সভাপতি শাহস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়েসরে মাহমুদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাহিদুর রহমান আব্দুল হামিদ চৌধুরী আবুল কালাম আজাদ আলহাজ তৈমুজ তাজুল ইসলাম নাসিম আহমেদ চৌধুরী শহীদুল ইসলাম মামুন মইনুল হক চৌধুরী আবদাল মিয়া সহ অনেকে ওমরপুর ইউনিয়নের ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে ওমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্রিটিশ ব্যবসায়ী আব্দাল মিয়ার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়ুমের সঞ্চালনে মোহাম্মদ বজরুল ইসলাম এর পবিত্র কোরআন থেকে তালয়তের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন হারুন রশিদ চৌধুরী পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাসুদ আব্দুল গফুর আবু বক্ক সিদ্দিক বাবুল খান মাঝার খান বদরুজ্জামান চৌধুরী খালিজ আহমেদ ইলিয়াস আহমেদ শাহ মুস্তাফিজুর রহমান আবুল কাশেম রুহেল মিয়া সহ আরও অনেকে সভায় এলাকার উন্নয়ন ও ভবিষ্যতে হিবজুল কোরআন ইসলামিক এডুকেশন সেন্টারের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের মাইল্যান্ডের বাডেট রোডে সতেরো নভেম্বর রবিবার প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ আজাদি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরবের শিক্ষা ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের জেনারেল সেক্রেটারি শেখ খালেদ আব্দুর রহমান বিন আহম্মদ আল সাই প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা ভিন্ন দেশের ভাষা ও বর্ণের হতে পারি কিন্তু আমরা সবাই মুসলিম সম্প্রদায়ের এবং পরস্পর ভাই ভাই আমরা যে দেশেরই থাকি না কেন আমাদের প্রজন্মকে ইসলাম শিক্ষায় গড়ে তুলতে হবে এ সময় আর উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামেট কাউন্সিলের ডিপুটি মেয়র ওহিদ আহমেদ শেখ মোহাম্মদ আব্দুল প্রমুখ বিএনপি সাংগঠনিক সম্পাদক ও জেলা সিলেটে জেলা সভাপতি এম ইলিয়াস আলীর নিখোঁজ আঠারো মাস পূর্তিতে তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভা রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয় সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিতে ও যুক্তরাজ্য বিএনপি সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম ও যুবদল নেতা আফজাল হোসেনের যৌথ পরিচালনায় সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক আলহাজ তৈমুজ আলী এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি শাহেস্তা চৌধুরী কুদ্দুস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ মইনুল হক চৌধুরী আব্দুল হামিদ চৌধুরী গৌসালী সোহেল আহমেদ চৌধুরী মেজবাউদ্দিন সহ আরো অনেকে সভায় বক্তারা অবিলম্বে এম ইলিয়াস আলী ও জাইবার আনসার আলীকে মুক্তি দেওয়ার আহ্বান জানান আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্যাটারাস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা কবিন্টিতে আল হাজি চাওলস অ্যান্ড মানি ট্যাস্ফার শুভ উদ্বোধন